সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী শুধু তাই নাই, যে মাদ্রাসা নিয়ে এত ভুক্তটা হচ্ছে সেই হাজার মাদ্রাসার উনি হচ্ছেন দেওবন্দের পক্ষ থেকে নির্বাচিত সভাপতি, হাজার মাদ্রাসার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুধু তাই নয়, জাতির যে কোনো আপদে বিপদে, জাতি যখন বিপন্ন, উনি সমস্ত স্বার্থকে ত্যাগ করে কেস আমাকে সিট দেবে, কোথায় আমি গিয়ে বসব, নিজের মর্যাদা সব লক্ষ্য না দিয়ে তুচ্ছ করে জাতি বিপন্ন জাতি তাকে রক্ষা করার প্রাতার ভূমিকা নিয়ে যিনি ময়দানে নামেন সেই মহাপু জননেতা মাওলানা সিদ্দিকুল্লাহ। আমার কাকাবাবু পাশে আমার বর্তা আরো সমস্ত বন্ধুমারা যারা এসেছেন আমি তাদেরকে বর্তমান জেলাকে নিয়েছেন এই লক্ষ লক্ষ সমাবেশের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়ে তাদেরকে আমি বরণ করে নিচ্ছি জেলার পক্ষ থেকে। এরপর আমি আমার বক্তব্য শেষ অংশে চলে এসেছি, সবাই শুনুন। যে এই সত্যবীর লিখেছেন, সত্যবীর আমি তার বলবো না, আমরা তো মাদ্রাসাওয়ালা, আমরা তো ভালো কথা জানি না, আমরা তো সে পাকিস্তান কি তলায় তলায় আরো বসে গেছে, অথচ আমাদের মাওলানা সাহেবরা দেশের স্বাধীনতার জন্য মানুষের জেল খেলায় গেছেন, আপনারা জানেন? আবার আপনারা জানেন? যদি না জানেন এই আনন্দবাজারের সত্য বৃত্তে বলছেন, শুনে রেখে দেন। যে মাদ্রাসা থেকে আপনি বলছেন অনুমতিহীন মাদ্রাসা এবং পুষ্কর খাগড়াগড়ের দিন ঝোড়ার দূর দূরত্বে যে মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষার্থীরা তারাই ঘটনা ঘটান করি মাদ্রাসায় তারা ঝুলিয়ে নিয়ে আত্মগোপন করেছে, পুলিশের অনুমান তারা বাংলাদেশি, তাহলে কেমন গরু রচনা শিখেছেন আমাদের সত্যকে? গরু রচনা শিখেছেন উনি, ওনার গল্পের গরু গাছে তো ওঠে, ওনার গল্পের গরু গাছে ওঠে, তাই নাকি? হ্যাঁ, বন্ধ শুনে রেখে দেন, বাজারও মাদ্রাসাতেও তৈরি হতে পারে, স্কুল কলেজেও তৈরি হতে পারে, এর জন্য প্রতিষ্ঠান দায়ী নাই, তাই আমি আপনাদের কাছে তার সমীক্ষা করছি। আস্থাবান শাড়ি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোন মাদ্রাসায় পড়িনি, সে কিন্তু এইরকম ধরনের সন্ত্রাসবাদী কাজে আপনার জেলের গড় থানায় জুড়ে রয়েছে। শুনে রেখে দেন, দেবেন্দ্র গুপ্তা, লোকেশ্বর শর্মা, চন্দ্রশেখর, স্বামী অসীমানন্দ, তারপরে আপনার সুনীল যোশী, প্রকাশ সিং ঠাকুর, ইন্দ্রেশ কুমার এবং বর্ধমান বিস্ফোরণ এই খাগড়াগড় কাণ্ডে আরেকজন আমার এই সত্যবীর আনন্দবাজার বলেছেন ইনি নাকি হেডমাস্টার, হেডমাস্টার ছিলেন ওই বোমবাদার, তার নাম হচ্ছে স্বপন মন্ডল, পিতা দীপক মন্ডল, বাড়ি পূর্ব মেদিনীপুর, কিন্তু তার নামটা পরেই সত্যবীরের খাতায় পাওয়া যায়নি, কারণ ওই নামটা ঢুকলে পরে সবাই জেনে নিত সন্ত্রাসবাদীদের কোনো জাত নয়, হিন্দু হোক মুসলমান হোক সন্ত্রাসী তারা সন্ত্রাসী। কিন্তু চোখের পলকে দেখা গেল দীপক মন্ডল এবং স্বপন মন্ডল এদের নাম আর দেওয়া হল না। এর পিছনে কি ষড়যন্ত্র চলছে? এর পিছনে ষড়যন্ত্র চলছে বাংলার হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা গড়ে উঠেছে তিল 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 করে দীর্ঘদিন থেকে, সেই 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 জায়গাটা, সেই সম্প্রীতির জায়গাটাকে লক্ষ কোটি টাকা সেই আমেরিকার শিকড় থেকে রস গজিয়ে কিছু ভুল রাজনীতি তারা মনে করছে দিল্লি দখল করেছি, বাংলা দখল করবো, আমরা বাংলায় হিন্দু মুসলমান
বিনা পয়সায় দেবো, একটু ভালো করে পড়ে ভালো করে মহারাজ সম্বন্ধে একটু ভালো করে লিখবে এই অনুরোধটা করে যাচ্ছি। এরপর এরপর আজকের এই মহতি সভা যিনি সনাম ধন্য বর্ধমান জেলা জমিয়তুল উলামা হিন্দের স্থায়ী সভাপতি জনাব পীর কামেল হাজি ইমদাদুল্লাহ চৌধুরী সাহেব তার সাহসর্ব বক্তব্য নিখুঁত শিল্পীর মতো আমাদের সাদা কাগজে তিনি ছবি তুলবেন, আপনারা ধৈর্য ধরে শুনবেন। আপনাদের আমার আমার অভিনন্দন, প্রশাসনের বন্ধুদেরকে অভিনন্দন, জাতি ধর্ম বর্ধমান বাসীকে অভিনন্দন জানিয়ে আমাদের সংবিধিকে বজায় রাখার আবেদন নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আজকের এই বর্ধমান শহরে ঐতিহাসিক সভা ইতিপূর্বে হয়েছে বলে আমাদের জানালে, তাই আপনারা সকলে উপলব্ধি করতে পারছেন মানুষের ক্ষোভ কোথা থেকে সৃষ্টি হয়েছে। আপনারা জানেন মাদ্রাসা শান্তির জায়গা, মাদ্রাসা আদর্শের জায়গা, মাদ্রাসা দেশপ্রেম দেশ গড়ার জায়গা, এবং পূর্বের ইতিহাস সেটাই সাক্ষ্য দিচ্ছে। আজ মাদ্রাসা সম্পর্কে বহু কথা আমরা শুনতে পাচ্ছি। মাদ্রাসা নাকি সন্ত্রাসের আন্তর্ঘাত, মাদ্রাসা নাকি পাকিস্তান গুপ্তচরের আড্ডা, মাদ্রাসায় নাকি অস্ত্রশস্ত্র রাখা রয়েছে, মাদ্রাসায় নাকি জিহাদি বই পুস্তক রয়েছে, এবং তারা বিশ্বদ্রোহিতার কাজ করে চলেছে। আপনাদের আমি বলতে চাই, আপনারা সকলে জানেন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোরআনে পাকে আল্লাহর পবিত্র বাণী, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় হাদিস পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে। যদি মাদ্রাসাকে সন্ত্রাসের জায়গা এবং সন্ত্রাসের শিক্ষা বলা হয় তাহলে সেটা ডাইরেক্ট চলে যাবে কোরআন সন্ত্রাসের কিতাব, আপনারা মেনে নেবেন? হাদিস নবীজি সন্ত্রাস করেছেন, আপনারা মেনে নেবেন? ওরা বলছে, মিডিয়া বলছে মাদ্রাসা সন্ত্রাস অর্থাৎ কোরআন সন্ত্রাস, মাদ্রাসা সন্ত্রাস অর্থাৎ হাদিস সন্ত্রাস। হাদিসের বই নাকি জঙ্গি শিখায় জিহাদি শিখায়। আমি কোরআনে পাকের দু একটি আয়াত পড়ে আপনাদের শোনাচ্ছি, সে আয়াত থেকে আল্লাহ তাআলা সন্ত্রাসের কথা বলেছেন না সন্ত্রাস দমনের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন মাল আতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালা আন-নাস জামিআ। আবার বলুন মাল কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালা আন-নাস জামিআ। আল্লাহ বলেছেন ওই কোরআনে যে কোরআনে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এবং আজ মিজাজে মাদ্রাসাকে সন্ত্রাস বলছে। আল্লাহ বলেছেন যে মানুষ ওই নির্দোষ মানুষকে যে কাউকে খুন করে, যেমন মাদ্রাসা রোগে কাউকে খুন করে না, ওই মানুষ যে পৃথিবীতে সমাজে পাড়ায় মহল্লায় সন্ত্রাস করে বেড়ায় না কিনা ফসাদ করে না, সেরকম মানুষ কে যদি ধন্যবাদ। আপনার দলে দলে আজকের সভা এসছেন, আসতে অসুবিধা হয়েছে, বসতে অসুবিধা হচ্ছে, যারা দাঁড়িয়ে আছেন ভাবছেন বসে ভালো আছে, বসে ভালো নেই, তাই পড়ে গেছে, চারদিকে আটকা পড়ে গেছে, দাঁড়িয়ে অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন না, কথা শুনতে পাচ্ছেন না, এবং এটাই আজকের অনুষ্ঠানের সভার বিশ্বত্ব। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো যে একটা বিশেষ পরিস্থিতিতে খুব কম
যে
কাছ থেকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ছাত্র
এই মাদ্রাসাওয়ালা এবং আপনাদের পয়সা নন্দি দেওয়ান বলে হয়েছিল বন্ধু মাদ্রাসা সন্তান বাড়ি কবে থেকে হলো কে বলল স্বামী বিবেকানন্দ বলেছেন যে মাদ্রাসার সন্তানকে শিক্ষা দেওয়া হয় কিন্তু আপনি গিয়ে বই খুলে দেখুন শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে মানুষ মাদ্রাসায় সন্তানকে শিক্ষা দেওয়া হয় আপনার ওই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মাদ্রাসায় সন্ত্রাসী কার্যকলাপ শিক্ষা দেওয়া হয় বন্ধ এই মাদ্রাসা বিআর আম্বেদকর বলছেন ভারতবর্ষের মধ্যে সর্বসাধারণের মধ্যে শিক্ষার ব্যবস্থা করেছিল এই মাদ্রাসা রাজা রামমোহন রায় কোথায় পড়াশোনা করেছেন পাটনার মাদ্রাসার ছাত্র তিনি বন্ধ আজকে ভারত আমেরিকার রাষ্ট্রপতি বারাক হোসেন ওবামা তিনি কোথায় পড়াশোনা করেছেন আলজেরিয়ার মাদ্রাসায় তিনি কোরআন পড়াশোনা করেছেন এই মাদ্রাসার ছাত্র আমেরিকার রাষ্ট্রপতি বন্ধ তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে অনুরোধ করছি কোন মাদ্রাসায় সন্ত্রাসী কার্যকলাপ ভারতবর্ষের 35টা ছোট বড় রাজ্যে কোন মাদ্রাসায় সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই তারপরেও আমি মেনে নিলাম যদি একটা মাদ্রাসা দোষী হয় কোন একজন ব্যক্তি যদি দোষী হয় তার জন্য পুরো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাদ্রাসাকে বদনাম কেন করা হবে ব্যক্তি দোষ করার কারণে প্রতিষ্ঠান যদি বদনাম হয় বর্ণের শ্রীকান্ত পুরোহিত 38 বছরের যুবক বেতন পড়লেন আজও তিনি বেতন পাচ্ছেন তিনি আজকিরে জেলে আজকিরে তিনি কোন মাদ্রাসার ছাত্র স্বামী অসীম আনন্দ যিনি মক্কা মসজিদ বোমব্লাস্টের আসামি আজকিরে তিনি জেলে ওই আজমি শরীফে মাজমি শরীফে বোমব্লাস্ট হয়েছিল তার আসামি তিনি আজকের জেলে পাকিস্তান থেকে যে সমঝোতা এক্সপ্রেস এসেছিল তিনি আজকের 58 জন মানুষ মারা গিয়েছিল স্বামী আসিমানন্দ কোন মাদ্রাসার ছাত্র হুগলির কলেজে পড়াশোনা করার পরে বিএ পাস করার পরে স্বামী স্বামী আসিমানন্দ তিনি হুগলির কামার পুকুরের বাড়ি আপনাদের এই বর্ধমান ইউনিভার্সিটি থেকে এমএসসি পাস করে গুজরাটে আরএসএস জেলায় ট্রেনিং নিয়ে আজকে তিনি বড় সন্তানবাদী তিনি স্বীকার করেছেন মক্কা মসজিদে বন্ধুরা স্বামী করেছি সংযত এক্সপ্রেসে বন্ধুরা স্বামী করেছি যদি কোন ব্যক্তি দোষ করার কারণে যদি প্রতিষ্ঠানকে বন্ধ করতে হয় বর্ধমান ইউনিভার্সিটিকে বন্ধ করুন সম্প্রীতির মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি
করার চেষ্টা করবেন না আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি দোয়া করবেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের জন্য ধন্যবাদ আপনাদের অনুরোধ করব বাংলা অনেক সংগঠন আছে কিন্তু বিপদের সময় আমাদের পাশে কেউ দাঁড়ায় না কোচবিহার থেকে ফোন এসে আসছে আমরা কোথায় যাব বর্তমান থেকে ফোন যাচ্ছে আমরা কোথায় যাব কাগজে বাঘ অনেক আছে কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কাগজে বাঘ না ময়দানের বাঘ Yes.
পরিষেবা সব কিছুর উপর এক পেশে ভাবে আঘাত করে
অথচ সর্বভারতের অথচ ভারতবর্ষের জাতীয় মিডিয়া খাগড়াগড় কাণ্ডে মাদ্রাসার বিষয় নিয়ে খুব একটা মাতামাতি করেনি। এর দ্বারায় প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গের মিডিয়া ইসলাম ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মুসলমান সমাজকে কাঠগড়ায় দাঁড় করানোর চক্রান্ত করেছে। এনআইএর রিপোর্টে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান দোষী, ওখানে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় এরূপ মন্তব্য তারা প্রকাশ করতে পারেনি। হতে পারে ওই মাত্র সংবাদ মাধ্যম সাম্প্রদায়িক শক্তি ও মুসলিম বিদ্বেষীদের হাত শক্ত করে হিন্দুত্ববাদকে উৎসাহিত করা হয়েছে।